মনে হয় সানসেটটা মিস হয়ে গেল। কাঞ্চনজঙ্ঘা পিকটা একদম গোল্ডেন হয়ে যায়, পুরো ঠান্ডা লাগছে। মোটামুটি এখন 4-5 হবে হতে দিন। ওফ ওফ ও অ্যামেজিং। মর্নিং গাইজ, আজকে ডে টু, জাস্ট সানরাইজের জন্য বেরোলাম। গিয়ে দেখা যাক সানরাইজটা কেমন দেখা যাচ্ছে। কালকে রাত্রে প্রচুর ঠান্ডা ছিল, জাস্ট নেক্সট লেভেল ঠান্ডা ছিল। হ্যাঁ, -1 এখন দেখাচ্ছে, -1। তাই কালকে ডিনার করলাম চিকেন দিয়ে, তারপর 10:30-এর মধ্যে ঘুম। এই ঠিক 5:45 থেকে, 5:45 না, 6:45 দিয়ে সরি ঘুম ভাঙলো। এখন বেরোলাম ফ্রেশ ট্রেশ হয়ে, দেখা যাক সমস্যা কেমন দেখা যায়। তো এখন ঠিক এইরকম যে ভিউটা দেখাতে যাচ্ছি কাঞ্চনজঙ্ঘার, অন্যরকম ভিউ, একদম পুরো মিষ্টি নিচের দিকটা, উপরে উপরে একদম পুরো চূড়াটা দেখা যাচ্ছে। তো হে গোস, অ্যামেজিং ম্যান। Just next level. Searching for things unspoken. We can all this talking. এই সোজা রাস্তা দিয়ে নেমে আসছে, দেখতে পাচ্ছ সোজা চলে, ওটা হচ্ছে তোমার ওই মানেমঞ্চন হয়ে তংলু হয়ে এই রাস্তাটা। আর আমাদেরকে ওই দিকটা যেতে হবে আজকে, গাড়ি বাস, তারপর খালি পুকুরি। অনেক হলো সানরাইজ সিন, এবার গিয়ে কিছু ব্রেকফাস্ট করা যাক, চা খাওয়া যাক। হ্যাঁ, কি হাওয়া হচ্ছে আর অসাধারণ ঠান্ডা, আর ভিউ তো যাই হোক পুরো একদম অ্যামেজিং। ও জীবনটা সার্থক। যাই হোক, আমরা বেসিক্যালি এটা, দিস ইজ নেপাল, তো তুমি অ্যাকচুয়ালি নেপালে, তো এটা আমার ফার্স্ট টাইম কোনো ডিফারেন্ট কান্ট্রিতে। এর আগে আমি ভুটানও যাইনি, ফার্স্ট টাইম এটা নেপাল আমার। তো আমি আলটিমেটলি আমি এখন দুটো কান্ট্রির তে আমি পা রেখেছি, ইন্টারন্যাশনাল হয়ে গেছি এখন। তো চলো যাই, এবার একটু গিয়ে ব্রেকফাস্ট করা যাক, স্টে টিউন। আর এই যে ঠিক এটার উপরেই হচ্ছে সান্দাকফু, সেটা হচ্ছে ওয়েস্টবেঙ্গলের হায়েস্ট পয়েন্ট, আমাদের ওটাই ডেস্টিনেশন। তো আজকে আমরা ট্রেক করে গাড়ি বাস যাবো, তারপরের দিন কালীপক্ষি, আর তারপরের দিন হচ্ছে সান্দাকফু। সো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে ফার্দার ভিডিও দেখার জন্য, আর যারা নতুন তারা এই সিরিজের আগের ভিডিওগুলো দেখে আসো, আশা করি ভালো লাগবে তোমাদের। তো এবার ব্রেকফাস্ট করা যাক। আমাদের চা চলে এসছে, দে না 2 চামচ দে। না একটা নে, 4টা নিল কেন? আমাদের তো মিস্টার রিজয় সাগর তো খাবে না। লেটস হ্যাভ টি ব্লোস অ্যান্ড চলো চা খাওয়া যাক এই ভিউটার সঙ্গে। ও আমাকে তো মাস্কটা খুলতে হবে না। ওকে, ওটা হচ্ছে এখন চা খাচ্ছি, ব্রেকফাস্ট মোস্ট প্রবলি পোহা, অপশন থাকবে পোহা আর ইসের মধ্যে।
আলু পরোটার মধ্যে। সো অবভিয়াসলি আই উইল চুজ আলু পরোটা। সো আলু পরোটা খাওয়ার সময় আমার সাথে দেখা হচ্ছে তাহলে। Let's have some breakfast, guys. চূড়ান্ত লাগছে ব্রেকফাস্টটা দেখে, খাওয়াই যায়। সো দিস ইজ আওয়ার ব্রেকফাস্ট, আলু পরোটা, পোহা, ডিম, এটা দই আর এটা একটা চাটনি। সো দেখে তো খুব অসাধারণ মনে হচ্ছে, দেখা যাক এবার। তো ডিমটাকে ফাটাতাম। নেক্সট লেভেল তো ভাই, শিকারটা যে আসলে মানে আসাই উচিত। খাবার দাবার অসাধারণ, সব ভালো। কি ভালো না বলতো, পোহাটা ডিশ করে দেখা যাক। পারফেক্ট। কি পোহাটা আনতে যাচ্ছিস আমার জন্য? আনিস তো একটা। তার জন্য ওয়েট করতে হবে 1 ঘন্টা ভাই। আমার ব্যাপার করছে আর 1 ঘন্টার মধ্যে আমরা বেরিয়ে যাব গাড়ি বাসের জন্য। তো আই হোপ তুমি এটা ভালো কাটলো, খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। কালকে রাত্রে মিটিউর সবার ছিল, এই জন্য স্টার গেজিং করতে যখন গেলাম অনেক মিটিউর দেখলাম। ও থাকো, নেক্সট ভিডিও দেখা হচ্ছে, সেটা হচ্ছে ট্রেক টু গাড়ি বাস ফ্রম তুমলিঙ্গ।